हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। एम ग्राफिक्स प्रेस यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আরেকটি সুন্দর টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে আছি আমি মিলন। তো আজকে আপনাকে দেখাবো যে কিভাবে আপনার উইন্ডোজে, অর্থাৎ আপনারা যদি কোনো কিছু ডকুমেন্ট সেভ করেন তো সেই ডকুমেন্টগুলো সার্চ করতে হয়। তো আমরা যদি ডিফল্ট উইন্ডোজে যদি সার্চ করি, আপনাকে আমি দেখাচ্ছি। তো আমি যদি এখানে একটা সার্চ করি যে আমার একটা ফাইল নাম স্মরণ আছে কিন্তু আমার ফাইলটা কোথায় রাখছি এটা আমার স্মরণ নেই, তো সেক্ষেত্রে আমার লোডিং হয় বা এই ধরনের অনেক ঝামেলা পোহাতে হয়। তো আমি যদি একটা সফটওয়্যার দিয়ে সার্চ দিই, যে টেক স্মিথ দিয়ে আমি যদি সার্চ দিই, আচ্ছা দেখেন যে এখানে লোডিং হচ্ছে। ঠিক আছে, আসলে লোডিং হচ্ছে, কিন্তু লোডিং হচ্ছে এরকম। আমরা যদি আরেকটা ইয়েতে ঢুকি, ঢোকার পর আমাদের লোডিংটা আবার, কিন্তু আবার যদি ব্যাক দিই যে আমাদের এই ফাইলটা নয়, সেক্ষেত্রে আবার যদি ব্যাক দিই, ব্যাক দেওয়ার পর আবার কিন্তু নতুনভাবে লোডিং নেয়। তো আমি এই জিনিসটা সলভ করবো যে এখানে একটা সফটওয়্যার ব্যবহার করলে আপনারা ইজিলি যে কোনো জিনিস খুব সহজে সার্চ করে তাড়াতাড়ি বাইর করতে পারবেন। তো চলেন আমরা শুরু করব। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারে লিখব যে গুগলে আমি লিখব, এখানে যদি দেই সফটওয়্যার নাম হচ্ছে এভরিথিং। ঠিক আছে, আচ্ছা এই যে এভরিথিং যদি সার্চ করি, এভরিথিং এভরিথিং ডাউনলোড যদি আমরা দেই, আচ্ছা ডাউনলোড, তারপর এখানে দেখবেন যে অনেক অনেক ভার্সনে, অর্থাৎ অনেক ভার্সনের কোয়ালিটি ইয়েতে আসবে। তো আপনি কি করবেন, যেটা দেখবেন লেটেস্ট ভার্সন। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন ডাউনলোড এভরিথিং ফ্রি লেটেস্ট ভার্সন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো তারপর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এই সফটওয়্যার লিঙ্ক দিয়ে দেবো, তাহলে ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখানে আসার পর এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখানে ফ্রি ডাউনলোড ফর পিসি, তো এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম যদি আবার ইন্টারফেস আসে, জাস্ট আবার ক্লোজ করবেন। ক্লোজ করার পর এখানে একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখানে দেখেন যে আপনার অটোমেটিকলি আপনার এই সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, এই মাত্র কেবি, অর্থাৎ 1 MB হচ্ছে না, 1 MB হবে। আচ্ছা তারপর এটা আমি কি করব, শো ইন ফোল্ডার এখানে ক্লিক করব। আচ্ছা ক্লিক করার পর এই এখন আমি সফটওয়্যারটাকে ইনস্টল করব। তো আমি ডাবল ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করার পর আবার ওকে দেব। ওকে দেওয়ার পর এখানে আই অ্যাগ্রি, আই অ্যাগ্রিতে ক্লিক করব, অ্যাগ্রিতে নেক্সট। আর এখানে সব যা আছে ডিফল্ট থাকবে, জাস্ট আপনি আবার নেক্সট করবেন। নেক্সট করার পর আবার নেক্সট করবেন। আচ্ছা নেক্সট করার পর এখানে আবার যদি কোনো অপশন আসে এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে আপনার টিক চিহ্ন দেওয়া থাকবে, জাস্ট এখানে ফিনিশ করবেন। ফিনিশ করার পর আমি এখানে সফটওয়্যারটা এখানে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা এটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা এখন আমার সফটওয়্যারটি কোথায় গেল, সফটওয়্যারটি আমার যে এখানে থাকবে, তো আমি এখানে জাস্ট ক্লিক করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখন যদি আমি স্পি একটা সার্চ করি যে এটা আমি এই, অর্থাৎ অর্থাৎ আমার এখানে আছে যে এই যে টেক স্মিথ, আমি এই সফটওয়্যারটাই সার্চ করব। ঠিক আছে, দেখি আমাদের কতক্ষণ কি রোড নেয় নাকি আমাদের খুব তাড়াতাড়ি আমরা পাবো। আচ্ছা এই দেখেন টেক স্মিথ দিয়ে যত আছে, যত ফোল্ডার আছে সবকিছু কিন্তু আপনারা লোড নিচ্ছে না, তাহলে আপনারা এখান থেকে এইভাবে বাইর করতে পারেন। এখানে অনেক আছে, আপনারা যদি এখানে আবার মানে ডবল ক্লিক করে এখানে বাইর করতে পারেন। আমি এখানে যদি ডবল ক্লিক করি, আমার ফাইলটা কিন্তু আরেকটি ফোল্ডারে পরিণত হয়েছে। আমি চাইলে আবার এখানে ডবল ক্লিক করে ফাইলটি জিপ খুলতে পারি। তো আসলে এটা খুব একটি খুব সার্চের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম। তো অনেকে এই জিনিসটা আসলে জানে না, তো আমি আপনাকে শেয়ার করলাম যে কাজের সুবিধার্থে বা সময়ের জন্য আমাদের এটা পারফেক্ট। তো অনেকে উইন্ডোজ 7, একদম উইন্ডোজ 10, অনেক ভার্সনে অবশ্য উইন্ডোজ ব্যবহার করেন। তো যারা এই সফটওয়্যারটি ব্যবহার করবেন তাদের জন্য খুব ভালো হবে, ওইরকম আর লোডিং নেবে না, আপনি খুব ইজিলি সফটওয়্যারটি বের করতে মানে সার্চ করে বের করতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমার সাথেই থাকবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।